তো হ্যালো বন্ধুরা, একটা কথা কি ভেবে দেখেছো? যারা তোমার নামে বদনাম করছে, যারা তোমার খারাপ চাইছে, তোমাকে সহ্য করতে পারছে না, তোমার সাকসেস সহ্য করতে পারছে না, তোমার ড্রেসিং সেন্স নিয়ে বলছে, তোমার চরিত্র নিয়ে কথা বলছে, তারা কিন্তু এই প্রত্যেকটি কাজ তোমার পেছনে করছে, পেছনে বলে বেড়াচ্ছে। তাদের কিন্তু সাহস নেই তোমার সামনে এসে দাঁড়িয়ে এই কথাগুলো বলার, তোমার নামে বদনাম করার। তারা এই কাজগুলো কেন করে জানো? কারণ তোমার থেকে তারা জলে, তারা সেই কাজগুলো করতে পারছে না বলে জলে। তুমি কিছু অ্যাচিভ করছো, অ্যাচিভ করার চেষ্টা করছো, তাই জন্য ওরা জলে, তারা সেই অ্যাচিভমেন্টটা পাচ্ছে না বলে জলে। তাই এই সব মানুষদের কথাকে পাত্তা না দিয়ে নিজের কেরিয়ারে ফোকাস করো, নিজের কাজে ফোকাস করো, দেখবে অনেকটা ভালো থাকবে। কখনো না কারো কাছে জবাব দিতে যেও না যে তুমি ঠিক কি ভুল, প্রমাণ করতে যেও না। যদি তুমি ঠিক হয়ে থাকো তাহলে চুপ থাকো, দেখবে একদিন ঠিক অপর মানুষটা তোমার থেকে জবাব পেয়ে গেছে। আর দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে, চোখে চোখ মিলিয়ে যদি তুমি বলতে পারো যে না আমি ঠিক আছি, তাহলে বিশ্বাস করো কে কি তোমার নামে বললো, কে কি করলো তোমার পেছনে, কে কি রটাচ্ছে, তাতে কোনো কিচ্ছু যায় আসে না। আমার তো কিচ্ছু যায় আসে না। এরকম অনেক মানুষ আছে যারা কাজের জন্য, নিজের স্বপ্নের জন্য, কেরিয়ারের জন্য বাইরে থাকে। সেই মেয়েদেরকেও ছেলেদেরকেও প্রত্যেকজনকেই শুনতে হয় যে বাইরে মেয়ে আছে, কি করছে সব জানা আছে, ছেলে বাইরে আছে কি করছে সব জানা আছে। সত্যিই কি আপনারা জানেন যে নিজের স্বপ্নটাকে পূরণ করতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা স্ট্রাগল করছো তুমি নিজে জানো। তাই যারা বলছে তোমার নামে রটাচ্ছে, যে কি করছে না করছে সব জানা আছে, তাদের কাছেও আমি বলবো চুপ থাকুন, সময় এলে ঠিক উত্তর পেয়ে যাবে ওরাও। লোকের তো কাজই, লোকের কাজই বদনাম করা, রটানো। তোমার পাশে একটা কোনো মানুষ থাকবে না তোমাকে সাপোর্ট করার জন্য। যদি পেছন ফিরে ঘুরে দাঁড়াও তাহলে দেখবে একমাত্র নিজের বাবা মা আছে। তাই নিজের বাবা মার জন্য, নিজের জন্যে নিজের স্বপ্নটাকে পূরণ করো, চেষ্টা করো। হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কিসের? তাই ওই সব মানুষের কথা শুনে গুরুত্ব দিয়ে নিজের কাজ থেকে, নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসাটা আমার মনে হয় বোকামি। বলতে দাও না যা বলছে। সবসময় আপনার পাশে দশটা মানুষ থাকবে না, হয়তো দেখবেন ঘুরে ফিরে হয়তো একটা মানুষই আপনার পাশে আছে যে আপনাকে সাপোর্ট করে, আপনার স্বপ্নটাকে সাপোর্ট করে, আপনাকে ভালোবাসে। তাহলে সেই একটা মানুষের জন্যই ভাবুন, দরকার নেই না দশটা মানুষ কী ভাবলো। সেই দশটা মানুষ একদিন ঠিক আপনার সামনে আসবে, যেদিন আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করে একটা ভালো জায়গায় যাবেন, দেখবেন সেই সব মানুষগুলো আপনাকে একদিন কংগ্রাচুলেশনস বলতে এসেছে। এটাই তো বাস্তব। হয়তো ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি এই 21 বছর বয়সে আমি যতটুকু যা রিয়েলাইজ করেছি, যা মানুষকে আমি দেখেছি, তার থেকেই আমি এই কথাগুলো বললাম। যদি ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিন। থ্যাংক ইউ।